সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি বিশেষ পর্বে। আজকের পর্বটি আমাদের জন্য অনেক বেশি গৌরবের, অনেক বেশি আনন্দের। আমরা আলোকিত পথ পরিবার কাজ করে যাচ্ছি মস্তিষ্কের বিকাশজনিত সমস্যাগ্রস্ত শিশুদেরকে নিয়ে, এবং ইতোমধ্যে আপনারা জেনেছেন আমরা বিগত কয়েকদিন ধরে কাজ করে যাচ্ছি আলোকিত পথের এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে তাদের একটি সুবর্ণ নাগরিক কার্ড তৈরি করার ব্যাপারে। এবং বাংলাদেশের সরকার এই সমস্ত বাচ্চাদের বিষয়ে বা প্রতিবন্ধী শিশুদের বিষয়ে অনেক বেশি সতর্ক। আপনারা ইতোমধ্যে দেখেছেন আমরা প্রচুর বাচ্চাদের এই ধরনের সুবর্ণ নাগরিক কার্ড তৈরি করে দেওয়ার জন্য আমরা রেজিস্ট্রেশন কার্যক্রম সফলভাবে সম্পাদন করেছি। খুব সুন্দরভাবে আমরা এগিয়ে গিয়েছিলাম এবং আমাদের সহযোগিতায় ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন উত্তরা জোনের সমাজ সেবা অধিদপ্তরের একজন কর্মকর্তা মেহফুজুর রহমান। আমরা সফলতার সাথে তার সহযোগিতায় এবং আলোকিত পথের অদম্য প্রচেষ্টায় আমরা আমাদের এই সকল বাচ্চাদের সুস্থ এবং সুন্দর জীবনের লক্ষ্যকে অভিষ্ট লক্ষ্য হিসেবে ধারণ করে আমরা সুন্দরভাবে এই সমস্ত বাচ্চাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করি, এবং তারই একটি ফল আজ আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা এই সমস্ত বাচ্চাদের সুবর্ণ নাগরিক কার্ড এনশিওর করার ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে এগিয়ে গিয়েছি এবং তার একটি ফলাফল আজ আমাদের হাতে। এই সুবর্ণ নাগরিক কার্ডের মাধ্যমে একটি বাচ্চা তার সুন্দর জীবনকে সুনিশ্চিতকরণ করতে পারবে, তার চাকুরিকরণের ক্ষেত্র থেকে শুরু করে তার পড়াশোনা, তার জীবনমান উন্নয়ন এবং যে কোনো বিষয়ে এই সুবর্ণ নাগরিক কার্ডটি তাকে দিবে সবচেয়ে বেশি সহযোগিতা। এখন এই কার্ডের যে হোল্ডার তার প্যারেন্টসের কাছ থেকে আমরা এই বিষয়ে কিছু অপিনিয়ন বা জিজ্ঞাসা এবং কিছু উত্তর আমরা তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আপা আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমি জানতে চাচ্ছিলাম আমাদের যে আয়ান হোসেন, ওর কি অবস্থা এবং আলোকিত পথে এসে আপনি কতটুকু উপকার পাচ্ছেন, এবং এই কার্ডের ব্যাপারে আপনার অপিনিয়নটি। কথা বলার যে প্রবলেমটা ওর ছিল আগে থেকে একটু কমে এসেছে। ওর নিজের হাত দিয়ে নিজের জিনিসগুলো ধরা, খাওয়া, কিছু বলতে পারা বা ওর মনের ফিলিংসগুলো যে প্রকাশ করা, এই জিনিসটা আগে কম ছিল, বাট এখন সেটা হচ্ছে। তো এই জন্য আপনাদের পক্ষে সব ডক্টরদের আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বর আমার ইসা দীপ্তি মিস পাতলা মিসের ক্লাস আমি এখন পাইনি, তো আমি স্পিচের ব্যাপারটা এখন বলতে পারতেছি। আর হচ্ছে কার্ডের বিষয়টা যদি বলি, সেটা হচ্ছে কার্ডটা পেয়ে সত্যি আমি মন থেকে অনেক অনেক খুশি। আমি এক্সপেক্ট করি নাই যে এত আর্লি কার্ড পেয়ে যাব। তো এই কার্ডের বিষয়ে আমার তেমন একটা ধারণা ছিল না, বাট এখানে আসার পর আগে আমাকে ডিটেলস বলে দিয়েছে যে কার্ডটা দিয়ে আমি কী করতে পারি, কী কী ফ্যাসিলিটিসটা পেতে পারি, যেমন বাইরে যাওয়ার ক্ষেত্রে হোক, জবের ক্ষেত্রে হোক, হসপিটালের ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় আমি কার্ডটা দিয়ে ওর সাইডের ফ্যাসিলিটিস পেতে পারি। অনেক ধন্যবাদ। এই কার্ডটি আমাদের একটি সফলতার প্রতীক। আমরা প্যারেন্টসদের কাছ থেকেও আমরা জানতে পারলাম আলোকিত পথ পরিবারের সাথে তাদের চলাচল, তাদের সহযাত্রী হিসেবে তাদের অংশগ্রহণ অনেক বেশি সফলতার সহিত এগিয়ে যাচ্ছে। আমাদের আয়ান হোসেন বিভিন্ন দিক থেকে তার ইম্প্রুভমেন্ট সাধন চলছে, তার লালাপড়া থেকে আরম্ভ করে তার ইন্টারেস্ট বা আগ্রহ বৃদ্ধি, যে কোনো কাজে তার অংশগ্রহণ এবং যে কোনো কাজে তার ধৈর্যের পরিধি দিনকে দিন বেড়ে চলেছে। আমরা আয়ানের ইম্প্রুভমেন্ট লক্ষ্য করছি, আশা করি আমরা আয়ানের আরও ভালো ইম্প্রুভমেন্টের দিকে তাকে সাথে নিয়ে এগিয়ে যাব। এবং আমাদের আলোকিত পথের সকল শিশুরাই একদিন এই কার্ড হোল্ডার হবে, এই দেশের সুবর্ণ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে। এটাই আলোকিত পথের অভিষ্ট লক্ষ্য, এটাই আলোকিত পথের একটি কামনা এবং ইচ্ছা। আপনাদের এই ব্যাপারে আমাদের সহযোগিতা সবসময় থাকবে এবং আপনাদেরও সহযোগিতা আমাদের একান্তই প্রয়োজন। আশা করি আলোকিত পথ এগিয়ে যাবে তার অভিষ্ট লক্ষ্যে। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।